হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো আরআরবি এনটিপিসির 2019 নোটিফিকেশান আউট হয়ে গেছে এবং আজকে থেকেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। বিকেল 4টের পর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে অ্যান্ড 31 মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো ফর্ম ফিল আপ করার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানার প্রয়োজন রয়েছে এবং সব কিছু জেনে শুনেই ফর্ম ফিল আপ করলে তবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, কোনো রকম পরবর্তীকালে প্রবলেমে পড়বে না। তো তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের হেল্পফুল হবে। প্রথম যে কোয়েশ্চেনটি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভিডিওর কমেন্টে করছে আর কি, সেই কোয়েশ্চেনটি হচ্ছে প্রত্যেকটি শূন্য পদের জন্য আলাদা করে কি টাকা লাগবে। ধরে নাও 1400টি মতো পদ রয়েছে কলকাতা জোনে এবং প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ পোস্টের জন্য কি আলাদা করে পেমেন্ট করতে হবে। এবং সেকেন্ড কোয়েশ্চেন যেটা রয়েছে, CBT2 প্রতিটি শূন্য পদের কি আলাদা করে পরীক্ষা দিতে হবে। এবং থার্ড কোয়েশ্চেন যেটা রয়েছে, CBT1 যে পরীক্ষাটা হবে মানে টায়ার 1, তাতে কি সমস্ত পদে একটাই পরীক্ষা হবে। সমস্ত ডিটেলস আমরা তোমাদের এই ভিডিওটিতে দেবো, পুরোটা দেখো। স্টার্ট করা যাবে না, কারো কোয়ালিফিকেশান আছে HS প্লাস গ্র্যাজুয়েশন, ঠিক আছে, HSও করেছে গ্র্যাজুয়েশনও করেছে, তাহলে সে সমস্ত পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, আর একটা কন্ডিশন রয়েছে, HSে কিন্তু 50% মার্কস জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের পেতেই হবে, SC ST দের জন্য শুধুমাত্র পাস করলেই হবে। তো 50% ধরে নাও কারো মার্কস HSে নেই, এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের 50% মার্কস HSে নেই বাট তারা গ্র্যাজুয়েশন করেছে, তাহলে কী হবে, তাহলে শুধু তারা গ্র্যাজুয়েশনের যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেইগুলো অ্যাপ্লাই করতে পারবে কিন্তু HSএর পোস্টগুলো অ্যাপ্লাই করতে পারবে না। বাট কেউ যদি HSএ 50% পায় এবং গ্র্যাজুয়েশন দুটোই করে থাকে, তাহলে সমস্ত পোস্ট যে যে জোনে রয়েছে যে কোনো একটি জোনে সমস্ত পোস্টে অ্যাপ্লাই করতে হবে। ধরে নাও কেউ কলকাতার জন্য অ্যাপ্লাই করবে, তাহলে শুধুমাত্র কলকাতার জন্যই অ্যাপ্লাই করতে পারবে যতগুলি পোস্ট আছে ততগুলির জন্য। কেউ যদি মালদা অ্যাপ্লাই করতে চায় শুধুমাত্র মালদাতেই করতে পারবে, এরম নয় যে মালদাতেও করলো কলকাতাতেও করলো, তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশানটা বাতিল হয়ে যাবে এবং পরীক্ষা বসতে দেওয়া হবে না। তো যে কোনো একটি চুজ করতে হবে, ধরে না কলকাতায় কেউ চুজ করলো এবং অনেকে বলছে যে প্রত্যেকটা পোস্ট ধরে না ফার্স্টে প্রেফারেন্স রাখলো এইটা, প্রথমে এই প্রেফারেন্স রাখলো, ধরে না এখানে প্রেফারেন্স সিলেক্ট করতে হবে যে কোন পোস্টটা তুমি আগে ফিল আপ করতে চাও। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন দেখতে হবে এরকম প্রেফারেন্স আসবে যে যখন ধরে না চাকরি তোমরা পাবে তোমাদের প্রিফারেন্স কী আছে, মানে তোমাদের ফার্স্ট চয়েস কী আছে। তো ফার্স্ট চয়েস ধরে না কেউ এটা দিল 1 নম্বরটা, সেকেন্ড চয়েস তুমি 3 নম্বরটা দিতেই পারো গুডসঘাট, হ্যাঁ সেকেন্ড চয়েস তুমি 3 নম্বরটা দিলে, ফোর্থ চয়েস ধরে নাও, থার্ড চয়েস ধরে নাও 5 নম্বরটা দিলে, তোমার যেটা মর্জি যাতে চাকরি করতে তুমি পছন্দ করো সেটা তুমি চয়েস হিসেবে দিতে পারো। তো এতগুলি পোস্টেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ধরে নাও কেউ ইউআর ক্যাটাগরিতে বিলং করে মানে জেনারেল, তাহলে সে টোটাল যত 13টা পোস্ট রয়েছে 13টা পোস্টের জন্য 1453টা পোস্টেই কিন্তু কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারবে। এর জন্য কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা করে 500 টাকা ফর্ম ফিল আপ করতে হবে না, ঠিক আছে, প্রত্যেকটা পোস্টের জন্য কোনো আলাদা করে ফিল আপ করতে টাকা পেমেন্ট করতে হবে না, সমস্ত পোস্টের জন্যই একটা টাকা ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে 500 টাকা, মানে 500 টাকা দিয়ে ফিল আপ করতে হবে জেনারেল ক্যাটাগরিদের জন্য, OBC ক্যাটাগরিদের জন্য এবং SC ST দের জন্য 250 টাকা করে দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে অ্যান্ড সেটা হচ্ছে সমস্ত পোস্টের ক্ষেত্রেই, আলাদা করে কিন্তু টাকা পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। যারা বারবার কোশ্চেন করছে তাদের জন্য এটা করা হচ্ছে ভিডিওটি, আলাদা করে কোনো টাকা এ করার ব্যাপার নেই, তোমরা 1টা টাকাতেই মানে 500 টাকাতেই সমস্ত পোস্ট ফিল আপ করতে পারবে। এবং পরীক্ষা দেওয়ার পর CBT1 পরীক্ষা দেওয়ার পর 400 টাকা তোমাদের ফেরত দেওয়া হবে, 400 টাকা দেওয়া হয় না, 390 টাকা মতো দেওয়া হবে, 10 টাকা সার্ভিস ট্যাক্স এ করে নিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষার পদ্ধতিটা আমরা দেখবো যে CBT2 এর ব্যাপারটা কী আছে। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনে আমরা আছি, তোমরা দেখতে পাচ্ছ, ধরে নাও কেউ লেভেল 2 মানে হচ্ছে CPC লেভেল যেটা রয়েছে, 7th CPC কমিশন যেটা রয়েছে, এবং লেভেল 2 যে 4টে পোস্ট রয়েছে, লেভেল 2 পোস্টগুলোতে যেটা বেসিক পে রয়েছে 19,900 টাকা, ঠিক আছে, 19,900 টাকার মতো বেসিক পে রয়েছে লেভেল 2টা, আর গ্রুপ D গুলো হয় লেভেল 1, তো এটা হচ্ছে গ্রুপ C লেভেল 2টা। তো লেভেল 2 এ যারা অ্যাপ্লাই করছে, ধরে নাও কারো HS রয়েছে, HSএ লেভেল 2 পোস্টগুলোতে অ্যাপ্লাই করেছে এবং এইগুলোতে অ্যাপ্লাই করেনি। আবার অনেক ক্যান্ডিডেট আছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করবে প্রত্যেকটা পোস্টে অ্যাপ্লাই করবে, কারণ এটা উচিত প্রত্যেকটা পোস্টে অ্যাপ্লাই করা, যাদের যাদের কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন আছে এবং HS রয়েছে তারা প্রত্যেকটা পোস্টে অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের অপরচুনিটিটা বেশি বাড়বে, ঠিক আছে। তো প্রত্যেকটা পোস্টে ধরুন অ্যাপ্লাই করলে CBT1 যেটা হবে, এখানে লেখা রয়েছে দেখো, CBT1 যেটা রয়েছে সেটা কিন্তু কমন ফর অল পোস্ট, যত পোস্ট রয়েছে কমন এক্সাম হবে হচ্ছে CBT1, একটাই পরীক্ষা দিতে হবে। কিন্তু যখন CBT1 তোমরা পাস করবে, অনেক ক্যান্ডিডেট পাস করবে কি, হয়তো এখানে একটা পোস্ট পাস করলো, লেভেল 2 যেটা রয়েছে সেটা একটা পার্সন, লেভেল 2 মাইনে অনুযায়ী আর কি লেভেল 2, আচ্ছা লেভেল 3 যেটা CPC রয়েছে সেই পোস্টটা ধরে নাও একজন পাস করলো, লেভেল 5ও পাস করলো, ধরে না একটা ক্যান্ডিডেট 3টে পোস্টেই পাস করলো টায়ার 1। এবার যখন CBT2 সে দিতে যাবে, লেভেল 2 এর জন্য কিন্তু, লেভেল 2 এর জন্য কমন ফর অল লেভেল 2 পোস্ট, লেভেল 2 পোস্ট ধরে নাও 4টে রয়েছে, 1, 2, 3, 4, এই 4টে পোস্ট হচ্ছে লেভেল 2 পোস্ট, লেভেল 2 স্যালারি অনুযায়ী পোস্ট, এদের কিন্তু পরীক্ষা আলাদা হবে,
আলাদা একটা দিনে এদের পরীক্ষা হবে এবং এদের সিলেবাসটা কিন্তু সেম থাকবে, কিন্তু পেপার লেভেলটা অন্যান্যদের থেকে একটু লো হবে। কিন্তু লেভেল থ্রি পোস্টের যে পেপারটা হবে আবার সিবিটি টুতে, তার লেভেলটা একটু হার্ড হবে, লেভেল ফোরটা আরেকটু হার্ড হবে, লেভেল ফাইভটা তার থেকে একটু হার্ড হবে, এবং লেভেল সিক্স যেটা সর্বোচ্চ পে স্কেল রয়েছে, যেটা সিজিএল লেভেল বলা হয়, স্টেশন মাস্টার এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, ওটা হচ্ছে 34,500 সামথিং পে স্কেল রয়েছে, এবং ওটার ক্ষেত্রে কিন্তু লেভেলটা একদম সর্বোচ্চ থাকবে, সেটা হচ্ছে সিক্স লেভেলের এটা হবে সিবিটি টু পেপারটা হবে। কিন্তু সিলেবাস সেম, জিকে ম্যাথ রিজনিং সিলেবাস সেম টু সেম থাকবে, নাম্বার আসবে 50 জিকে থেকে, 35 অঙ্ক 35 রিজনিং থেকে, কিন্তু পেপার লেভেলটা কিন্তু হার্ড হয়ে যাবে। তো এবার ধরে নাও অনেক ক্যান্ডিডেট মাল্টিপল পোস্টে অ্যাপ্লাই করবে এবং সিবিটি ওয়ান ক্লিয়ার করলো, এবং অনেক ক্যান্ডিডেটকে দেখা গেল একের অধিক পোস্ট তারা পাস করেছে। তো ধরে নাও কেউ লেভেল টু এর দুটি পোস্ট পাস করেছে, তাকে কিন্তু লেভেল টু এর যখন পরীক্ষা হবে সিবিটি টু লেভেল টু এর পোস্টগুলির জন্য, তখন একটা দিনে তাকে পরীক্ষা দিতে যেতে হবে এবং তার জন্য একটা পরীক্ষা দিল। এবার ধরে নাও সে লেভেল ফোরও পাস করে বসে রয়েছে সিবিটি ওয়ান, তখন তাকে সিবিটি টু পরীক্ষা লেভেল ফোরের যেদিন পড়বে সেদিনে গিয়ে আবার দিতে হবে। মানে যে যতগুলো পোস্ট পাস করবে তাদের আলাদা আলাদা করে পরীক্ষা দিতে হবে, এবং তারপরে সেই অনুযায়ী যাদের টাইপিং স্কিল টেস্ট রয়েছে, ধরে নাও এই তিনটি পোস্টের টাইপিং রয়েছে, এই তিনটি পোস্টের টাইপিং রয়েছে, পরবর্তীতে তাদের টাইপিংয়ে ডাকা হতে পারে, এবং দুটি পোস্টে রয়েছে সাইকোলজিক্যাল টেস্ট রয়েছে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্টে সাইকোলজিক্যাল এ রয়েছে কম্পিউটার টেস্ট, অ্যান্ড স্টেশন মাস্টারের ক্ষেত্রে সাইকোলজিক্যাল টেস্ট থাকছে যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে থাকে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে সিলেবাস সম্পর্কে। আর সিবিটি ওয়ান তো কমন হচ্ছে, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা বলবো যে কোন জোন সবচেয়ে সেফ হবে এবং কোন কোন পোস্টগুলি টাইপিং রয়েছে, কোন কোন পোস্টগুলি তোমাদের প্রেফারেন্স আগে দেওয়া উচিত, অ্যান্ড কোন পোস্টে কাট অফ, কোন জোনে কাট অফ কম যেতে পারে, এবং কী কী আরও ফ্যাক্ট রয়েছে সেই রিলেটেড আমরা একটা ভিডিও করবো নেক্সট। অ্যান্ড তারপর আমরা ফর্ম ফিল আপ স্টার্ট হলে ফর্ম ফিল আপের একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। তো তোমাদের কাজ হচ্ছে ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করা বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।